নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রমণের শিকার হয়েছেন বহু বিজেপি কর্মী। এখনও ঘর ছাড়া রয়েছেন বিজেপির শতাধিক কর্মী সমর্থকেরা। এরই মধ্যে রাজ্যের বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘুরছেন বিভিন্ন জেলায়। কর্মী সংস্থাগুলোর সাথে কথা বলে তাদের মনোবল চাঙ্গা করার নিরলস প্রয়াস করছেন তিনি। আজ সকালেই তিনি পৌঁছে গেলেন দীঘায়, ঘুরে দেখলেন ওল্ড দীঘার মোহনা, গেলেন দীঘার মৎস্য বাজারেও। মজার ব্যাপার, দেখুন, যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে, গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে, আমাদের সরকার তার জন্য আইন করেছে, 1 তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে। গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে। আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে, সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি, এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে। এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই, তার লোকেরাও তাই। আজ যে আইন পাস হয়েছে, যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে, কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে, তারাই গণপ্রহার করছে, তারাই মব লিঞ্চিং করছে, আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে। এই আইন সবার গলায় ফাঁস দেবে। গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে, যারা দিল্লিতে ধর্নায় তো গান্ধীজির সামনে, যারা হাথরসের কথা বলতো, উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো, আজ তারা কোথায় গেল? সে বুদ্ধিজীবীরা কোথায়? সে মহিলারা কোথায়? আজ মব লিঞ্চিং মহিলাদের রাস্তায় বিভস্ত করে মারা হচ্ছে, পেটানো হচ্ছে। এটা কোন সভ্য সমাজ? পৃথিবীর কোন সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি, যেটা পশ্চিমবাংলায় দেখছি। যে আইন হয়েছে, এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে। এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে।